প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত অনুষ্ঠান ঢালিউড এক্সপ্রেসে। আমি রিদি আছি আপনাদের সাথে প্রতি সপ্তাহের মতোই, আর আমার সাথে একজন উপস্থিত আছেন বিশেষ 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 অতিথি, ছোট পর্দার বড় পর্দার একটি জনপ্রিয় নাম, নামেই যার পরিচয়, যিনি বাংলাদেশের স্বনামধন্য প্রথিতযশা পরিচালক, নির্মাতা এবং আমাদের সকলের অনেক পছন্দের এস এ হক অলিক। আমন্ত্রণ অলিক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আপনার ছবি তো ভীষণ ভালো চলছে, গলুই ঈদে মুক্তি পেয়েছে, এখন পর্যন্ত সিনেমা হলে চলছে। আল্লাহর অশেষ রহমত এবং দর্শকদের ভালোবাসা। দর্শকদের ভালোবাসা, আসলে আপনার যে অক্লান্ত পরিশ্রম দর্শকদেরকে ভালোবেসে, আপনি সেটা নাটক হোক সিনেমা হোক, আপনি যে যত্ন করে নির্মাণ করেন, সেটার ফলাফল কিন্তু সবসময় দর্শক দেয়, দর্শক কিন্তু চায়। আপনার ঈদের সময় এত ব্যস্ততা, যার কারণে আপনাকে পাইনি, আমরা চেয়েছিলাম, তো এখন এত ব্যস্ততার মাঝেও আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, সেজন্য আসলে শুরুতে আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই। তোমাকেও ধন্যবাদ, অনেক দিন পর বসে কথা বলা। চমৎকার একটি ছবি, অনুদানের ছবি, কিন্তু আমাদের খসরু ভাই খোরশেদ আলম খসরু প্রযোজনা করেছেন এস অকালিকের পরিচালনায়। শাকিব এবং পূজা চেরির অসাধারণ অভিনয়, অসাধারণ একটি গল্প, অসাধারণ জুটি, এবং আমার মনে হয় অলরেডি দর্শক কিন্তু এটার প্রমাণ দিয়েছে যে তাদের গলুই কতটা ভালো লেগেছে। আসলে আর পরীক্ষা করবার কিছু নেই যে শাকিব বাংলাদেশের পরীক্ষিত একজন জনপ্রিয় হিরো, এবং পূজা চেরি অলরেডি পরীক্ষিত হয়ে গেছে। এই জায়গাটা তাদের অভিনয় একটু সংযুক্ত করি, সেটা হচ্ছে যে শাকিব তো দারুণ অভিনেতা, কিন্তু এই জায়গাটা আমার জন্য একটু চ্যালেঞ্জ ছিল এই জন্যই যে গলইতে যে চরিত্রটা অভিনয় করেছে, মানে যে চরিত্রটা পোর্ট্রেট করেছে, এটাও সাধারণত করে নাই। তো একেবারেই একটা গ্রামের ছেলে লুঙ্গি পরে হাঁটছে, কথা বলছে, গ্রামের জীবনটাকে তুলে ধরার চেষ্টা, সেই 90 দশকের গ্রাম, সেইখানে গ্রামের সৌন্দর্য, উৎসব, আয়োজন, এটা একটা ব্যাপার ছিল। আর পূজার সাথে শাকিবের প্রথম ছবি, কেমিস্ট্রিটা কীভাবে যায় বা কীভাবে নেয়, এবং এই যে 90s-এর গ্রাম 2022-এ এসে দর্শকরা দেখছে, তারা কিভাবে অ্যাকসেপ্ট করবে, সব কিছু মিলিয়ে কিন্তু আসলে একটা বড় চ্যালেঞ্জ ছিল সত্যি। কারণ পরিবর্তনের এই যুগে আমাদের শহুরে জীবন যেমন পরিবর্তন হয়েছে, গ্রামেও কিন্তু একটা বিশদ পরিবর্তন হয়েছে। গ্রামীণ জীবনেও কিন্তু এখন আমাদের এই সোশ্যাল মিডিয়ার ধারায় অনেক পরিবর্তন হয়ে গেছে। এইটার প্রমাণ তো গলই, আমি যখন গলই শুটিং করব, আমরা যখন ডিসিশন নেই, আমরা যখন লোকেশন দেখতে গেলাম, আমার চোখে তো সেই জামালপুর, ওই নদী, নদীর পাড়, ওই যে গ্রাম, ধান খেত, এগুলি ছিল। লোকেশন দেখতে গিয়ে দেখি কিচ্ছু নাই, কুড়ে ঘর নাই, টিনের ঘর নাই, কিচ্ছু নাই। শুটিংয়ের 1.5 মাস আগে থেকে ওই একদম নদীর পাড়ে ধান খেত, সেটাকে বাড়ির উপযোগী তৈরি করা, বাড়ির উঠোন বানানো, বাড়ির বাইরের অংশ বানানো, ঘর বানানো, এগুলি করে 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 লোকেশন বানিয়ে নিয়ে চরিত্র গল্প অনুযায়ী দেন শুটে যাওয়া, তারপরে গ্রাম পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। ওমা তাই নাকি? এটা তো একটা চমৎকার গল্প যে আমাদেরকে গ্রামে শুটিং করতে গিয়ে গ্রামকে আসলে সেটকে উপযোগী বানাতে হয়েছে। এই যে ভিতরের কথাগুলো জানতে পারছি, এইটাই কিন্তু মিসিং ছিল। গলুই সবাই গিয়ে সিনেমা হলে দেখেছে, পর্দায় সিনেমাটাকে যেরকম দেখতে লাগে, যেরকম দেখে, পেছনে যখন কাজ করা হয় তখন কিন্তু অনেকটা সময় ধরে আসলে অনেক গল্প ঘটে যায়। একটি সিনেমার গল্পকে কেন্দ্র করে আরও অনেক গল্প ঘটে যায়, তো সেগুলো আমরা তখনই জানতে পারি যখন ওই ছবির সাথে সংশ্লিষ্ট কোনো অতিথি আমাদের অনুষ্ঠানে আসেন এবং অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরা জানতে পারে। এই ছবির শুটিংয়ে তো নানা ধরনের গল্প দেখা গেছে, যে কখনো এরকম হয়েছে যে শুটিং করতে আসতে পারছে না, দেখতে পারছে না, শাকিবকে দেখতে পারছে না, গৃহবধূ সুইসাইড করতে গেছে, ফর্চুনেটলি সেভ, তারপর আমরা তাকে নিয়ে এসে শাকিবের ছবি টিবি তুলে দিয়েছি। কোনো হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্স হয়ে যাচ্ছে, এরকম ঘটনা বহু ঘটনা। তারপর আমরা যখন নৌকা বাইচের গানটা যেটা করলাম, নৌকা বাইচের শুটিং যেখানে করলাম, যে 1 লাখ মানুষ, 1 থেকে 1.5 লাখ মানুষ হবে সেইখানে, এই নৌকা তো বড় বড় নৌকা, ওইখানে এক একটা নৌকা বাইচের নৌকায় 70 জনের মতো বাইচা, 5টা নৌকা, মানে 350 শিল্পী, এমনিতে রেগুলার শিল্পী তো আছেই, তো এর মধ্যে থেকে মানুষজন দেখতে আসলো এখানে। প্রথম দিন আমি যে নদীর পাড়টা শুটিং করছিলাম, স্টেজ স্টেজ করা, শাকিবকে তো 3টা সাড়ে 3টার দিকে নৌকার মধ্যে উঠাই দিলাম, বহু কষ্টে, নামানোই যাচ্ছে না গাড়ি থেকে, মানুষ মানে এত ভিড়, তো দিয়ে মাঝ নদীতে চলে গেছে, কয়েকটা শট
নেওয়ার সুযোগ হয়েছিল, কারণ যখনই শট নিতে যাই তো পানির ভিতর থেকে দেখালে মাথা ভেসে ওঠে, সাঁতরিয়ে চলে গেছে। যখন এটা কম্পোজ মানে লং শট ধরি, পিছন থেকে যে ট্রলারে দেখা যাচ্ছে যে দর্শকরা চলে আসতেছে শুটিং দেখতে। তো যাই হোক, পাঁচ সাতটা কিছু শট নিয়ে আমরা যখন ওই দিন শুটিং প্যাক আপ করলাম, ইউনিট চলে গেছে, এর মধ্যে শুনি যে ওইখানে বাইচাদের সাথে স্থানীয় লোকজন মারামারি হয়েছে, মাথা টাথা ফাটায় ফেলছে, খুব বাজে অবস্থা। এই হসপিটালে পাঠা দিলাম ট্রিটমেন্ট করার জন্য। সাথে ওরা শুটিং করেছে সেই জন্য? না, সেটা জানি না কি নিয়ে ঝামেলা হয়েছে জানি না। তারপর তো পরে সলভ করে দিলাম, কিন্তু পরের দিন আর নৌকা মানে বাইচারা আর এখানে শুটিং করতে আসবে না। দেন এই পোর্শনটা অফ রেখে আবার লোকেশন চেঞ্জ করে অন্য পোর্শন শুটিং করতে গেলাম। পাঁচ সাত দিন পর আবার আরেক লোকেশনে গেলাম শুটিং করতে। সেইখানে প্রবলেমটা হলো নৌকাগুলিকে আবার অন্যভাবে আনতে, নানা ঘটনা, নানা ধরনের ঘটনা যেগুলি আসলে বলতে গেলে অনেক সময় লাগবে। তারপর আমাদের শুনতে কিন্তু ভালো লাগছে, দর্শকরা দুই আড়াই ঘন্টা সিনেমা হলে বসে একটি ছবি দেখেন বা অনেক সময় না দেখেই মন্তব্য করে দেন, কিন্তু কত প্রতিবন্ধকতা, কত কষ্ট ফুল টিম করে একটা ছবি সিনেমা হলে আনে, তো তারা না দেখলে আসলে সফল হয় না। এটা হ্যাঁ, কিন্তু আরেকটা জিনিস বলার কারণটা হচ্ছে কি, বাংলাদেশের বাংলা ছবি মানুষ দেখতে চায় না, পছন্দ করে না, এই কথাটা যে প্রচলিত এটা যে সত্যি না তার প্রমাণ আমি পেয়েছি গোলই করতে গিয়ে। তাহলে এত মানুষ সাকিবকে দেখলে দেখতে আসলো কেন? ভালোবাসার টানেই তো এসছে। এবং ছবি রিলিজের পর তো দেখলাম যে মানুষ, মধ্যবিত্ত ফ্যামিলি, যে রাত নয়টার শো, 60+ এইজ এর কাপলরা দুইজন, হাজবেন্ড ওয়াইফ, হাজবেন্ডের বয়স 70 এরকম হবে, 60 হচ্ছে ওয়াইফের, তারা টুকটুক করে এসে হলে বসে ছবি দেখে চলে যাচ্ছে। এই যে এই যে এই ধরনের দর্শক যে অনেকদিন পর হলে আসা, এবং এরা যে আসলে বাংলাদেশের বাংলা ছবি দেখতে চায়, একটু পরিবেশ এবং একটু পছন্দের গল্প, রাইট, এবং কিছু তো এক্সট্রা শোও করতে হয়েছিল, রাইট রাইট, এক্সট্রা শো, সেটা একদম সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাবে ভাইরাল হয়েছিল। আমরা সবাই জেনেছি যে গোলুইয়ের যে এক্সট্রা শোগুলো মানে টাইম নির্দিষ্ট সময় ছাড়াও এক্সট্রা টাইমে আসলে গোলুইকে প্রচার করতে মানে শো মানে বাধ্য করতে বাধ্য হয়েছি যে নাইট শো চালাতে। আমাদের জামালপুরে তো প্ল্যান ছিল না, জি জি, তো এটা দর্শকের ভালোবাসা, অবশ্যই দর্শকের ভালোবাসা। এবং আমি যে সবসময় বিশ্বাস করি যে বাংলা সিনেমার দর্শক এখনো আছে, তাদের পছন্দ মতো তাদের চাহিদা মতো ছবি আসলে অবশ্যই তারা দেখতে যায়, এবং গোলুই তার প্রমাণ। গল্পটা নিয়ে আমি একটু জানতে চাই যে আমরা জানি এটা গ্রামীণ গল্প, যারা দর্শকরা দেখেছেন, তারপর আসলে আপনার মাথায় কেন এরকম একটি গল্প করবার আইডিয়া আসলো সেটা জানতে চাই, মানে কিভাবে হলো গোলুইয়ের প্ল্যানটা? এটা গোলুইয়ের প্ল্যানটা আসলে খসু ভাইয়ার, আমি ছবি বানিয়েছিলাম আরো ভালোবাসো তোমায়, তারপর আমাদের কাছে মনে হয়েছিল যে আরেকটি ছবি করা উচিত। তখনই বেসিক গল্পটা আসলে খসু ভাইয়ের মাথা থেকে আসে। আচ্ছা, তখন আমরা এটাকে, আমাকে বলা হয়, আমি চিত্রনাট্য তৈরি করি। তারপর যখন অনুদান ইয়া হলো, কোভিডের কারণে তো আসলে ছবি টবি সব বন্ধ ছিল, খসু ভাই বলার পর তখন আমরা অনুদানের ছবিটা জমা দিলাম। আমরা চিন্তা করলাম যে যদি আমরা অনুদান পাই সেটা স্পন্সর হিসেবে আমরা ধরে নিব। হলেও তাই ছবি করতে গেলাম। তো একটা জিনিস আমার মাথার মধ্যে ছিল, সেটা হচ্ছে যে আমি যখন হৃদয়ের কথা করেছি 2006-এ, 2005-এ যখন আমি প্ল্যান করি, তখন চতুর্দিকে কিন্তু অশ্লীল ছবি ছিল, এবং তখন আমাদের কাছে মনে হয়েছিল যে এমন একটা ছবি করা উচিত উল্টো ধারার ছবি, যেটার মধ্যে কোনো মারামারি নাই, যেটার মধ্যে কোনো অশ্লীলতার কোনো ছিটোফোঁটাও নাই, একদম মানে প্রেমের গল্প, জীবনের গল্প, এবং করার পর সাকসেস হয়েছিলাম। আর 2020-তে এসে আমাদের কাছে, 22-তে এসে আমাদের কাছে মনে হলো এখন আসলে দর্শকরা একটু অ্যাকশন ছবি দেখছে, একটু পাশ্চাত্যকে ফলো করছে, বা একটু সাউথকে মানে দক্ষিণের ছবিগুলি দেখছে, পছন্দ করছে। একটু উল্টো গেলে কি হয় যে একটা শ্রেণীর দর্শককে নস্টালজিক করা, আর একটা শ্রেণীর দর্শককে ভাবনায় ফেলে দেওয়া, বা আমার দেশের গ্রাম এরকম, ওইটাকে মাথায় রেখেই আসলে গোলের প্ল্যানটা করা। যে গোলই গল্পটার মধ্যে সেই 76-90s গল্প বলতে গিয়ে তখনকার গ্রামের যে মেঠোপথ, গ্রামের যে সম্পর্ক, গ্রামের যে হৃদ্যতা, গ্রামের যে উৎসব আয়োজন, এগুলি দেখাতে দেখাতে একটা প্রেমের গল্প বলার চেষ্টা, এবং করেছিও তাই। তো আমার মনে হয় যে দর্শক এই কারণেই পছন্দ করেছে, এবং আমাদের যেটা চিন্তা ছিল উল্টো খেলা, তো উল্টো খেলাটা দর্শকের খুবই ভালো লেগেছে আমার বিশ্বাস। আচ্ছা, আমি একটু জানতে চাই যে অলিক ভাই, আপনার মানে ফিউচার নেক্সট প্রজেক্ট কোনটা, যেটা নিয়ে আপনি প্ল্যান করছেন, কবে আসবে আপনার নেক্সট প্রজেক্ট? এখনও পর্যন্ত গোলই আছে মাথায়, কারণ হচ্ছে যে আগামী ঈদে গোলই, আমার বিশ্বাস যে ঈদ পর্যন্তই গোলই চলবে। তারপর যেটা, আরেকটি অনুদানের ছবি যোদ্ধা,
যেটা আমি পেয়েছিলাম ওইটার কাজ শুরু করতে হবে, কারণ ওটা গোলইয়ের কারণে দীর্ঘদিন পর্যন্ত কাজটা থেমে আছে। তো আমি আশা করছি যে অগাস্টের দিকে যোদ্ধার গাছ ধরব। আচ্ছা, তো এই যোদ্ধা কি মানে 1971 সালের পটভূমিকে কেন্দ্র করে? না, যোদ্ধাটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের পরের জেনারেশন মুক্তিযুদ্ধ নিয়ে কি ভাবছে, কিভাবে ভাবছে, এটা হলো বেসিক। আর যোদ্ধা বলতে আমি বুঝিয়েছি, এটা মূল গল্পটা আসলে ইমদাদুল হক মিলন ভাইয়ের এবং চিত্রনাট্য করেছি আমি, কিন্তু আমরা যেটা বোঝানোর চেষ্টা করেছি যে প্রতিটা মানুষ যোদ্ধা, মানে যোদ্ধা, প্রতিটা মানুষই যোদ্ধা এবং জীবনের সাথে যুদ্ধ করছে প্রতি মুহূর্তে। এই ব্যাপারটাকেই বোঝানোর জন্য আসলে যোদ্ধার চিত্রনাট্য করা, এবং আমার বিশ্বাস দর্শক রিলেটেড হবে। আমি একটু জানতে চাই যে হয় না একটি ছবি করতে গিয়ে, আপনি তো বলেন অনেক রকমের আসলে ঘটনা, সিনেমার পেছনে অনেকগুলো সিনেমার গল্প ঘটে যায়, কিন্তু স্মৃতি কিছু জিনিস একদম স্মৃতিতে থেকে যায়, সেরকম একটি যদি থাকে দর্শকদের সাথে শেয়ার করতে চান যে আসলে গোলুইয়ের স্মৃতি? অনেক অনেক কিছুই আছে, আমি ওইটা না শেয়ার করতে গেলে অনেক হয়তো অনেক কিছু বলার প্রয়োজন, মানে বলতে পারবো, কিন্তু আমি কিছু জিনিস রেখে দিয়েছি। গোলুই যারা দেখেছেন যে নৌকাটা শাকিব অল থ্রো, মানে ওর পছন্দের গাছ কেটে ওর বাবা নৌকাটা বানায়, বাবাকে বাবার সাথে অভিমান করে নৌকাটা ছুঁয়ে দেখে না, কিন্তু একটা সময় যখন আসে মা যখন তাকে মোটিভেটেড করে এবং প্রেমের কারণে যখন নৌকাটা চালাতে হয় তাকে, তখন গিয়ে যখন দেখে যে তার স্মৃতিটা বাবা ধরে রেখেছে, ওই ওই গল্পটা আসলে এইভাবে না বলি যারা দেখে না এই সাথে, তো ওই নৌকাটা কিন্তু আমি রেখে দিয়েছি আমার গ্রামের বাড়িতে। আচ্ছা, আবার গল্পে একটা জায়গা ছিল যে ও যখন ধীরে ধীরে আর্নিং ইনকাম করতে করতে সনের ঘর থেকে টিনের ঘর বানায়, সেই ঘরটাও কিন্তু ভেঙে নিয়ে রেখে দিয়েছি আমি, মানে এটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছি, গোলুইয়ের স্মৃতি হিসেবে। আমার ইচ্ছা যে ওইটাকে গোলুই জোন বা গোলুই কিছু, মানুষ দেখতে যাবে, রাইট, যে ওই গ্রামে আমাদের জামালপুরের গ্রামে যে নৌকাটা আছে এটা আছে, আমি সময় সুযোগ পেলেই খসরু ভাইকেও নিয়ে, খসরু ভাই জানে উনি আমার প্রডিউসারকে নিয়ে গিয়ে ওই জায়গাটা একটা সুন্দর করে সাজানোর প্ল্যান, যাতে গোলুইকে সাধারণ মানুষ দীর্ঘদিন মানে বহু বছর পর্যন্ত মনে রাখে। বা আমার মনে হয় ওটা একটা গোলুই জাদুঘর হয়ে যাবে। ইন্টারেস্টিং হচ্ছে যে শাকিব তো আমাদের হিরো তো আমেরিকাতে, গত পরশুদিন কথা হচ্ছিল, কথায় কথায় ও দুইটা প্রশ্ন করলো এমনি নস্টালজিক ইয়াতে, বললো অলিক ভাই ওই মাটির ঘরগুলি কি ওইখানে আছে? আমি বলছি না, ওটা তো ধান খেত হয়ে গেছে। কয় আহারে, খুব ইচ্ছা করে যাইতে। তখন আমি বললাম যে যখন এটা এই নৌকা এবং ইয়াটা রেখে দিছি, তখন বলে তাহলে একটা কাজ করেন ওটাকে সুন্দর করে সাজান, আমি গিয়ে ওপেন করে আসবো। মানে ও কিন্তু নস্টালজিক। আমি জানতে চাচ্ছিলাম যে এই ছবিতে অনেকদিন পর আমরা আজিজুল হাকিমকে দেখতে পেয়েছি, অনেকদিন পরে, অসাধারণ অভিনেতা। জি, উনি তো অসাধারণ অভিনেতা, সবসময় আমাদের অনেক পছন্দের। এবং আমরা সুচরিতা ম্যাডামকে দেখতে পেয়েছি, জি জি জি, সমু চৌধুরী, ঝুনা ভাই, সুব্রত দা, অনেক 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 সিনিয়র অভিনেতা। আর জামালপুরের প্রায় 200-250 নাট্যকর্মী নৃত্যশিল্পীরা অ্যাক্টিং করেছে। আমার চমৎকার একটা বিগ টিম কাজ করেছে গোলুইয়ের জন্য। তো সবার জন্য অনেক অনেক সাধুবাদ এবং অনেক ধন্যবাদ অলিক ভাই, কত আমরা আসলে স্মৃতির কথা এবং অনেক ইনফরমেশন কিন্তু আমরা পেলাম, যেটা আমরা ছবি দেখে আসলে কখনোই পেতাম না। তো দর্শক, এই যে এত মানুষের এত কষ্ট, এই সব কিছুই সফল হবে আপনারা যখন সিনেমা হলে গিয়ে গোলুই দেখবেন। আপনারা তো দেখছেনই, আর যারা দেখেননি এখনও, সবাই কিন্তু সিনেমা হলে গিয়ে পরিবারের সবাইকে নিয়ে গোলুই দেখবেন, কারণ এটি আমাদের দেশের ছবি, আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব হয়ে থাকবে আমাদের গোলুই। আর আমরা তো এখন কান চলচ্চিত্র পুরস্কার পর্যন্ত অনেকগুলো ছবি নিয়ে গিয়েছি, আমার বিশ্বাস গোলুইও দেশের বাইরে অনেক আন্তর্জাতিক মানের পুরস্কারে পুরস্কৃত হবে। ইচ্ছা আছে, এখন দেখা যাক। তবে এটা গর্বের যে আমাদের ছবি এখন প্রতি বছর কানে যাচ্ছে, আলোচিত হচ্ছে এবং একটা জায়গা তৈরি করে হয়ে গেছে অলরেডি। এটা 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 দারুণ, এবং যারা করেছে আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং সাধুবাদ জানাই। অবশ্যই, আমরাও সবসময় সাধুবাদ জানাই, এবং বাংলাদেশের জন্য এটা অনেক বড় গর্বের বিষয়। আমরা আশা করছি এভাবেই আমরা কিন্তু একদিন অস্কারে চলে যাব, এভাবেই বাংলা ছবি একদিন অস্কারের মঞ্চে যাবে, এটা আমাদের অনেক বড় চাওয়া, আমাদের স্বপ্ন। এই স্বপ্ন সফল অবশ্যই আপনাদের দ্বারাই হবে, এই গুরুদায়িত্ব আপনাদের উপরেই। অলিক ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। ওই কথা একটাই, সিনেমা হলে গিয়ে বাংলাদেশের বাংলা ছবি দেখেন, বাংলাদেশের বাংলা নাটক দেখেন, বাংলাদেশের বাংলা গান শুনেন। কারণ হচ্ছে কি, আপনার মা যতই অসুন্দর হোক না কেন, আপনার মা কিন্তু মা, আঁচলের ঘ্রাণটা কিন্তু অন্যরকম, বাংলাদেশের সংস্কৃতিও তাই। তো মাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে
হলে গিয়ে ছবিটা দেখেন, অবশ্যই গলুই দেখবেন। দর্শক, প্রতি সপ্তাহে আমি বলি আপনারা সবাই বাংলা ছবি দেখুন, বাংলা গান শুনুন, আর সেই কথাটাই কিন্তু আজকে আমাদের অলিক ভাই বলে দিলেন। তাই আমি আর বলছি না, নিজেকে বাংলাদেশি বলে গর্বিত হন, প্রতিদিন দেশের জন্য একটি হলো ভালো কাজ করুন, আর বাংলা ছবি দেখা, বাংলা গান শোনা ভালো কাজের মধ্যে একটি। গলুই দেখুন এবং বাংলাদেশের সব চলচ্চিত্র দেখুন।